गुड्डू सब बस पड़े और ओदिक थेके आमार सब मामारा छोट बन बस सब बस तो खावा शुरू कर এ যে মেটা ক
কি খাওয়ার আগে হাত ধুস? প্রত্যেকটা দিন একদম মিথ্যা কথা বলবি না, একটা বড় মতন মশা আছে তার আগে দিয়েছো, একদম মিথ্যা কথা বলবি না। প্রত্যেকদিন হাত দিয়ে অল টাইম আমি ভাইসিন মেন এখন নখ খুলে 10 দিন আগে খাওয়ার পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা দেখা কি বলছেন দাদা, নখ খুলে এখন 10 দিন আগে খাওয়ার পাওয়া যাবে। খাবার কাবার কি হাত ধুবি? পরেও হাত ধুই না, খাবার পরেও না কি করে? টিস্যু দিয়ে মুছে নেয়, কালকে লুচি লুচি খেয়ে বসে আছে যে হাত ধুবে না। তারপরে কি বলছো মাসি? ছেলে এখন বিয়ে করে আমি কি করবো? করতেই পারে, খাতে হয় আমরা খেতে বসার সময় শুনেছি যে লকডাউন হয়ে গেছে, তার জন্য শান্তিতে খাওয়া দাওয়া হচ্ছে না। কেন কি আমার বিয়ে নিয়ে সবাই এক্সাইটেড ছিল, কি খুবই মজা করব সবাই ভেবেছিল, প্রচুর প্রচুর টাকার ড্রেস কিনেছে আমার ভাই বোনরা সবাই, আর আমি তার সবার কাছে খুব মানে কি বলবো খুব আদরের, যার জন্য তাদের মানসিক পরিস্থিতি খুবই খারাপ। বিয়েটা হয়তো হয়ে যাবে, কিন্তু অনুষ্ঠান যা মজা করার সেটা হয়তো হবে না। অন্য কোনো দিন বা অন্য কোনো টাইমে যখন সিচুয়েশান আবার ঠিক হবে তখন হয়তো বড় করে কোনো পার্টি ফার্টি দেওয়া হবে। একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান করেই এই প্রোগ্রামটা এন্ড করতে হবে। আমি অনেক আশা করেছিলাম যে আমার বিয়ে মানে আমি সুন্দর ব্লগ বানাবো, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো, অনেক কিছু করবো ভেবেছিলাম, আর আমার মুড নেই, আর আমার ভিডিও বানাতেও ইচ্ছা করছে না, আমার কিচ্ছু ভালোও লাগছে না। এমনকি আমি আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি ঠিক মতো ভিডিও দিতে পারতাম না, কারণ একদম হঠাৎ করে ঠিক হয়েছে, আমি বুঝতেও পারিনি যে আমার হট করে এরকম বিয়ে ঠিক হয়ে যাবে। তারপর এই এই দুই তিন মাস আমি ভালো করে ভিডিও দিতাম না, সবাই দেখেছো কেনাকাটা এটা ওটা নিয়ে ব্যস্ত ছিলাম, তো যার জন্য আমি ভেবেছিলাম বিয়ে একটা ধামাকাদার ব্লগ হবে, অনেক কিছু হবে, মন মেজাজ খুব খারাপ, ভালো লাগছে না কিছু করতে। যেটুকুনি সম্ভব হবে ছোটোখাটো কিছু দেবো, কিন্তু সব কিছু হয়ে উঠবে না, কিছু বলতেও ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাক, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে চলে আসব। আর তোমাদের জন্য আমি অন্য ভিডিও আনছি, আর সমস্ত আইব্রো ভাতগুলো ক্যান্সেল করা হয়েছে, আর হয়তো আর একটা আইব্রো ভাতের ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, আর আজকের জন্য দি এন্ড, আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের চারপাশের সকলকে ভালো রাখো, টাটা।